হ্যাঁ বন্ধুরা রাধে রাধে সো ফ্রেন্ডস রাধে ফ্যামিলি চ্যানেলে এটা আমাদের সেকেন্ড ভিডিও তো চলো যেমনটা থামলে তোমরা দেখেছো যে গোপালের আলমারি আমি কী করে গোছাচ্ছি ভেরি হ্যাকটিক তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দুটো আলমারি যেটা তোমরা দেখলে ভিডিও শুরুতে এই দুটো আলমারি আজকে গোছানো হচ্ছে দেখো এই আলমারির ওপরে ড্রায়ারটার অবস্থা মানে আসলে কি হয় জানো তো মানে পুজো দিতে দিতে কাজ করতে করতে দিনের পর দিন হতে হতো না খুব অবোছালো হয়ে পড়ে আর এটা অনেক দিন ধরে গোছানোও হচ্ছিলো না আর সবাই মিলে যদি কাজ করি দেখবে কাজটা একটু এদিক ওদিক হয়ে যায় যেহেতু পুজো পাঠটা আমাদের বাড়িতে সবাই করে থাকে আমার একার দ্বারা হয় না হয় না মানে সবাই করতে ভালোবাসে তাই একটু এদিক ওদিক হয়ে যায় দেখবে যে কোনো কাজই একা হাতে যদি করো সেই জায়গাটা জিনিসটা একদম পরিপাটি অবস্থায় থাকে সো এনিওয়ে তো দেখছো ড্রয়ারটার অবস্থা কি এখানে অনেক পুরনো জামাকাপড় যেগুলো আমি ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো আমি আর পরাবো না দেখতেই পাচ্ছ এখানে একটা বস্তা রাখা আছে আমি ড্রয়ার থেকে যা যা পেরেছি সব আমি বাতিল করে দিচ্ছি কারণ হচ্ছে প্রচুর নতুন জামা হয়েছে তো সেই জামাগুলোই এখন পরুক আর এইগুলো অনেক পুরনো হয়ে গেছে জামাগুলো আমি বেশি পুরনো জামা আমি পরানো পছন্দ করি না দেখতেই পাচ্ছ নতুন নতুনই জামা কিন্তু আমার কাছে পুরনো মানে দু তিনবার পড়েছে দ্যাট সেইটা আর পরার দরকার নেই তো যা যা পাচ্ছি মোটামুটি আমি সবই ফেলে দেওয়ার চেষ্টা করছি এই দেখো জামাগুলো পুরনো হলেও সুন্দর তবে এই সোয়েটারটা মা নিজে হাতে বানিয়ে দিয়েছিল মানে আমার মা তাই আমি এটা রেখে দিচ্ছি কারণ এটা একবারও পরেনি রাখাই ছিল এটাকে পরে ধুয়েই ইউজ করব। তো এনিওয়ে দেখছো এখানে আমাকে আজকে এই আলমারি গোছাতে আমার মা এবং আমার দিদি হেল্প করছে কারণ আমার একার পক্ষে এটা করা একদমই অসম্ভব থেকে অসম্ভবতর ব্যাপার কারণ এত কিছু এত কিছু তোমরা ওই আলমারিটাও যখন পুরো দেখাবো দেখবে মানে অ্যাকচুয়ালি ওদের অনেক জিনিস লাগে তুমি তো জানোই কারণ আমার চিনি মিঠাই এবং পেটুবাবুর জন্য অনেক কিছু লাগে যেগুলো আমি ইউজ করি তো সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যায় তো যাই হোক প্লাস্টিক প্লাস্টিক যা হাবিজাবি যা পাচ্ছি সেগুলো ফেলে দিচ্ছি প্লাস্টিক হাবিজাবি বলতে অ্যাকচুয়ালি আমি প্লাস্টিকের প্যাকেট ওদের জন্য আলাদা করে নতুন করে রেখে দিই কারণ নতুন প্লাস্টিক অনেক কিছুর জন্য লাগে এটা ওটা রাখতে কিংবা ধরো কোনো পরিষ্কার ফুল বা ঠাকুরের আশীর্বাদ এসব করতে লাগে তো যাই হোক এইসব করে করে আমি পুরো ড্রয়ারটা ফাঁকা করে ফেলেছি অলমোস্ট তো এখন এই পেপারটা যেটা আছে এটাকেও তুলে দেব। কারণ ড্রয়ারটা পুরোটাই কাঠের আর কাঠের ড্রয়ারে আগে পেপার পেতে রেখে কিন্তু এখন থেকে ভাবছি আর পেপার পাতবো না কারণ পরিষ্কার থাকে না গো খুব অগ হয়ে যায় এটা ওটা পরে তো আমি হয়েছি ভালো করে মুছে ঠুচে জনাকড়াতে ভালো করে মুছে ঠুচে নিয়েও ওর উপরে যেভাবে হোক ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে তো এগুলো সব দেখছি লক্ষ্মীর পাঁচারি একের পর এক একের পর এক কারণ আমার শাশুড়িরও অনেকগুলো পাঁচালি এখানে রয়েছে আর আমিও এখানে রয়েছে তো মোটামুটি অনেক তিন চারটে আছে তো ওই সরস্বতী ঠাকুরের পাঁচালিও আছে তো সেগুলো কোনোটাই ফেলছি না কারণ বুঝতেই পাচ্ছ একটা সেন্টিমেন্ট জড়িয়ে থাকে তো যাই হোক এখানে আমাকে আমার মা হেল্প করতে করে দিচ্ছে আর দেখো এই বক্সের মধ্যে এই দেখো ছোটো একটা গীতা তো এগুলো পুজোর জায়গায় আমার বাড়িতে থাকে তো যাই হোক এগুলোকে আবার সুন্দর করে রাখতে হবে সো যেমনটা আমি বলেছিলাম যে পেপারটা তুলে দিচ্ছি দেখো পেপারটা তুলে দিয়ে ভালো করে আমি একটা রুমাল যেটা ওদের আর কি ইউজ হয় সেটা দিয়ে জল ভিজিয়ে ভালো করে জায়গাটা মুছে নেব তোমরা কি ড্রয়ারে এরকম পেপার পাততে পছন্দ করো নাকি এরকম প্লেনই রাখো আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো ভালো লাগবে তো দেখো এরপরে এই ধূপকাটি যা যা রাখার যা যা ফেলে দেওয়ার এক জায়গায় সাইড করে রাখছি আর এই ছোটো ছোটো টুকরোগুলো দেখছো এই ছোটো ছোটো যে বক্সগুলো দেখছো এর মধ্যে ওদের সব জামা কাপড় আলাদা আলাদা করে সাজানো আছে তো দেখছি এবার এই আলমারিটা নিয়ে বসেছি মানে আমি মানে কি বলবো আলমারি গোছানো ভীষণই হেক্টিক ব্যাপার সে যারই হোক তো এই আমি এখন বসেছি এই সাইডে দেখছো মাও বসে আছে মা আমাকে এটা ওটা করে সাহায্য করে দিচ্ছে ওইদিকে মাদুর পেতে সব ছড়িয়ে নিয়ে বসেছি এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছি এইটা ওর নিত্য প্রয়োজনীয় বক্স মানে ও স্নান করার জন্য অনেক কিছু দরকার হয় যেমন অগরু তারপরে মধু তারপরে কি বলবো চন্দন আমার একার না তোমাদের সবারই যাদের বাড়িতেই গোপাল আছে তোমাদের সবারই দরকার হয় তো এইসব কাচি ঠাঁচি রেখে দিচ্ছি কারণ সব কিছুর জন্যই লাগে কারণ ওকে স্ট্র দিয়ে জল খেতে দেওয়া হয় তো কাচিরা তো বুঝতেই পারছো খুবই এসেন্সিয়াল জিনিস তো লাগে এখানে আবার দেখো কতগুলো জামা বের করেছি মানে এই আলমারি থেকেও আবার এই বক্স থেকেও কতগুলো বেরোলো যেগুলো পুরোনো দিনের জামা ও পরতো ওরা পরতো আর কি তো সব ছুটে ছুটে ফেলছি ছুটে ছুটে ফেলছি মানে এগুলো একটা বস্তা করতে হবে কারণ অনেক জিনিস তো কোথায় কিভাবে রাখবো কিভাবে ফেলবো তো বুঝতেই পারছো তো সব এক জায়গায় জড়ো করছি সব মুছে মুছে আবার ভালো করে রাখতে হয় যেরকম জানোই ঠাকুরের জিনিস তো এই পুরো বক্সগুলো যে দেখছো এগুলো রেডি করছি পুরোটাই ওদের জিনিসগুলো এক একটা জায়গায় এক একটা রাখার জন্য কারণ একসাথে রাখলে সব এলোমেলো হয়ে যায় একসাথে আমি সাধারণত রাখি না কিন্তু বেশ কিছুদিন ধরে হয়ে যাচ্ছে তো এই দেখো ছোটো ছোটো বক্সগুলো এর মধ্যে ওদের সেফটি পিন থাকে কোনো কোনো বক্সে জুয়েলারি থাকে এই যে দেখো জুয়েলারি একটা জুয়েলারি এই বক্স থেকে বার হলো একটা জুয়েলারি ওই বক্স থেকে বার হলো তো এবার ঠিক করেছি জুয়েলারিগুলো আর এভাবে রাখবো না কারণ হচ্ছে জুয়েলারি এবার একটা বক্সই তৈরি করব এটাই ঠিক করেছি এখন অবধি জানি না কতটা করে উঠতে পারবো তো এই হচ্ছে দেখছো এটা আমার একটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা ঠাকুরের বই আমাদের গুরুদেব বাবা যাই হোক তো ওনাকে ওনার বইটাকেও আমার সিংহাসনেরই অংশ তো ঠিকঠাক করে রাখছি তো সে ফাস্তা একটা মোটামুটি গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমার মাথার ওই পারে রয়েছে ওখানে সব খাবারের যা যা কৌটো কাউটি আছে সব রেখেছি ও নিত্য প্রয়োজনীয় যা যা খাবার লাগে যা স্ন্যাক্স বা ধরো এমনি খায় মিষ্টি নকুলদানা যা যা লাগে আর কি ওগুলো রাখছি ওপরের তাকে নিচে দেখো সেকেন্ড তাকটাকে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিলাম এবার সেকেন্ড তাকেও কিছু জিনিসপত্র রাখতে হবে কী রাখবো না রাখবো তাই ভাবছি ভেবে উঠছি তো এই বক্সটাকে রেখে দিলাম কারণ এটা খুবই প্রয়োজনীয় কারণ ওর স্নান করতে তো এভরিডে প্রায় লাগে তো দেখো সেকেন্ড তাকটাও মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে এখন রানীকে নিয়ে চিন্তায় পড়েছি রানী মানে এই পুতুলটার কথা বলছি পুতুলটার নাম হচ্ছে রানী ওরা নিয়ে এটাকে খেলে ওকে ভালো করে না রাখলে ও চটকে মুটকে যাবে চটকে যাবে মানে এত সুন্দর টেডিটা বুঝতেই পারছো তো এই যে বক্সটা রাখলাম দেখছো এটা ওর রেগুলারের খেলনার বক্স মানে ওর প্রচুর খেলনা আমি কোনো একদিন সময় করে অন্য একটা ভিডিও তো দেখাবো তো এই যে পুরো বক্সটা দেখতে পাচ্ছ এটা ওর রেগুলারের খেলনা তাই ভাবলাম সামনে রাখি কারণ সকাল বিকাল রাত্রিবেলা তো দিতেই হয় কিছু না কিছু তো মা আমাকে বলছে এটা এই কর ওটা ওই কর কারণ আমি আবার গোছানো তো অত পরিপাটি নয় মানে পারি না খুব একটা ভালো করে তো যাই হোক মা প্রচুর হেল্প করছে কারণ আমি মাকে বলেইছিলাম তোমাদের যেদিন সময় হবে সেদিনই আমি এই কাজটা করব কারণ আমার পক্ষে একার পক্ষে এটা এত বড় জিনিসটা ধরা সম্ভব কোনোভাবেই হবে না তো এখানে আমার দেখো একটা লজেন্সের বক্স নিয়ে বসেছি এই যে পুরো কৌটোটা এই পুরো কৌটোতে ওদের লজেন্স ভরা কারণ ওটা একটু মাঝে মাঝে টুকটাক দিনের বেলাও খায় আর রেগুলারিটি মেনটেন করে রাত্রেবেলা স্ন্যাক্সে লজেন্স তো খেতেই হবে ওই ধরো এক্লেয়ার্স থাকে তারপরে খাট্টা মিঠা লজেন্স থাকে জাস্ট জেলি থাকে তো এই যে দেখছো এই বক্সটার মধ্যে ওদের সমস্ত রকম টিপ রেখেছি হ্যাঁ কারণ টিপটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আমি খুব সুন্দর করে সাজাতে পছন্দ করি তো রেগুলারের জন্য আমি সবসময় সোনার টিপ পরাই না খুলেও রাখি আবার পরিয়েও দিই তো দেখো এগুলো আমি নতুন কিনেছি এই কিছু মালা তো এইগুলো এই লক্ষ্মী পুজোর জন্য আমি মোটামুটি একটু কিছু 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 জিনিস কিনে রাখলাম এই কয়েকটা ঠাকুরকে পড়াবো বলে তো মালাগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে বক্সটা দেখছো এটা ওর পাগড়ির বক্স অলমোস্ট ভরে গেছে এই পুরো পাগড়িগুলো আমার নিজের হাতেই বানানো তো রকম বক্স তোমরা চাইলে নিতে পারো অনলাইনে পাওয়া যায় তো এটা দেখছো লক্ষ্মী ঠাকুরের চুল এটাও কিনে রেডি করে রেখেছি আর এগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো সবই চোকার গলার সরু সেট তো চোকারগুলো চিনি পড়তে পারবে কারণ ওর গলাটা ওরকম কিন্তু মিঠাই মানে বেশি চওড়া চোকার পড়তে পারে না ওর জন্যই সরু সরু চেনগুলোই কিনেছি যাতে ও সাজতে পারে তো এই যে ছোটো ছোটো ধুতিগুলো দেখছো এগুলো আমার বাপের বাড়ি নারায়ণ ঠাকুর আছে ওনার জন্য কেনা এইগুলো মিঠাইয়ের জন্যই কেনা এইগুলো সুতির জামা তো এই হচ্ছে ইয়ে জামাকাপড়গুলো বক্সে রেখে দিচ্ছি এইগুলো হচ্ছে রেগুলারের জামা তো বক্স বক্স করে না রাখলে হয় না তো ফাইনালি দেখো আমি গোছাতে পেরেছি ফার্স্টের তাকটা হয়ে গেছে সেকেন্ড তাকে দেখো রেগুলারের জামা আমি এইভাবে রেখেছি এইটা হচ্ছে বললাম খেলনা হুম তো এই যে বই খাতা রানীকে নিজের তাকে রেখেছি কারণ রানী না থাকলে হয় না পাশে ওদের দেখতেই পাচ্ছ এই কিছু তোষক আর এইখানে নিচের তাকে একদম কিছু জিনিসপত্র আছে বাসন কুসন আর প্লাস্টিক যেটা দেখলে সেটার মধ্যে ঠান্ডার কাপড় এগুলো সবই ধুতে হবে তো এটা ওই বড় ঠাকুরগুলো যেগুলো আছে তারা ওইখানে ঠাকুরের সিংহাসনের ড্রয়ারটা তো এই যে বক্সটা দেখছো এর মধ্যে সমস্ত রকম চোকার অলমোস্ট ফুল বক্সটা তো লক্ষ্মী ঠাকুরের পাচারী হনুমানজির চালিসা সব রয়েছে তো বক্সটা কিভাবে আমি রেডি করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি অনেক কষ্টের পর তো এই যে লাল বক্সটা দেখছো এর মধ্যে সমস্ত ওদের মুকুট আছে আর আগে যে বক্সটা দেখিয়েছিলাম ওটার মধ্যে পাগড়ি আছে তো দেখো এটার মধ্যে আসন আছে বসার জিনিসপত্র মানে ওরা যে বসে আর এই যে তখন তোমাদের বক্সটা বলছিলাম যেটার মধ্যে পাগড়ি আছে এটা ফুল তো পাগড়িটা তোমাদের কোনো না কোনো ভিডিওতে আমি দেখাবো কি কালেকশান আছে তো এটা যে দেখছো এই ব্যাগটার মধ্যে আমি রেখেছি হচ্ছে নতুন জামা মানে কিছু নতুন জামা পুজোর জন্য করা হয়েছে যেগুলো মা করেছে আমি খুব কমই করেছি এবার টাইম পাইনি এর মধ্যে সমস্ত টিপ আছে এই দেখো টিপগুলো একটার পর একটা দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ না হয়তো আর জুয়েলারি বক্স হিসাবে ওদের এই বক্সটা আমি রেডি করলাম বেশি তো জুয়েলারি মোটামুটি নেই যাই হোক আর এইটার মধ্যে যত সব মালা আছে আর এই বক্সটার মধ্যে দেখো সব ভালো জামা রেখা আমি কী করেছি এবার সব ওপরে নাম লিখে রেখেছে তাতে যাতে মানে খুঁজতে অসুবিধা না হয় এটা যে দেখছো এগুলো সব ভালো জামা যেমন আমাদের গডি জামা জামাকাপড় থাকে এগুলো সব ভালো জামা মানে একবার করে পরা হয়েছে কিন্তু ফেলে তো দেবো না এত ভালো জামাগুলো তো এই হচ্ছে টোটাল ড্রয়ারটা ওপরে রেডি হয়েছে আর দেখো এখনও দুটো যে তাক আছে সেই তাক দুটো এখনও করা হয়নি তো বুঝতেই পারছো এই তাক দুটো অন্য কোনো দিন ধরবো আজকে আর হবে না তো এই মোটামুটি আমি যতটা পারলাম আমাদের পক্ষে সম্ভব হলো ততটা করলাম এই ওপরের ড্রয়ার রেডি হয়ে গেছে ওই আলমারিটাও হয়ে গেছে সো এখন যার জন্য তোমাদের থামনেলটা দেখে যেটা দেখে তোমরা ভিডিওটা দেখছো সো গোপাল কত টাকা দিল এইটা একদমই শো অফ নয় বন্ধুরা আমি তোমাদের একদমই বলব অন্যভাবে নেবে না অ্যাকচুয়ালি এই টাকাটা সারা মাসে একটু একটু করে মানুষ মানে আমরা জমিয়েছি আমরা বলতে আমার বরের কথাই বলছি মানুষ অনেকভাবে সেভিংস করে তো আমরা এইভাবেই রাখি কারণ হচ্ছে ওর কাছে টাকা দেওয়া হয় কারণ ওর থেকে টাকা নেওয়ার ক্ষমতা কারোর নেই সো ওর ব্যাগে ওর জায়গাতেই টাকাগুলো থাকে আর আমরা মানে বছরের শেষে এই টাকাটা দিয়েই ঘুরতে যাই সো তোমরা একদমই অন্যভাবে নেবে না ভাববে না তোমাদের টাকা দেখাচ্ছি টাকা প্রচুর লোকের প্রচুর আছে আমরা যথেষ্ট গরিব নিম্নবিত্ত ফ্যামিলি সো কিছু মনে করবে না তো যা টাকা মোটামুটি দিয়েছে তাতে করে এইবারে ট্রিপটা হয়ে যাবে আশা রাখছি এই একটা টাকাও থাকবে না তো এরপরে দেখো মোটামুটি সব কাজ হয়ে গেছে এরপরে আমি এই শাড়িগুলো ভাজ করে নিচ্ছি এগুলো মানে সব ছড়ানো ছিল কারণ এগুলো দিয়ে একটা ভিডিও হচ্ছিল আমার হিন্দি চ্যানেলে রিভিউ ভিডিও চলছিল তো তোমরা যদি দেখতে চাও আমি প্রেসক্রিপশানে হিন্দি চ্যানেলের লিঙ্কসটা দিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে আদে ফ্যামিলিকেও সাবস্ক্রাইব করো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে লাইক করো আর কি বলবো এই শাড়িগুলো খুবই সুন্দর তোমরা চাইলে একবার অবশ্যই আমার হিন্দি চ্যানেলটা চেকআউট করো আর শাড়িগুলোর রিভিউ তো ওখানে দেখতেই পাবে সো আর নতুন করে কিছু বলছি না খুব ভালো থেকেও সামনে পুজো আর বেশি বাকি নেই তো দেখছো এটা একটা সালোয়ার স্যুট যে কি যেটা ভীষণই ভালো সব বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালোবাসো সাপোর্ট করো রাধে রাধে